সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যখন আপনার গ্যাসের চুলায় রান্না করেন তো অনেক ধরনের সমস্যা আপনাদের দেখা দেয় তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সমস্যাটি দেখা দেয় তা হলো আপনাদের রান্না করার সময় কালো ধোয়া উঠে বা আপনার আগুনটি অনেক লাল হয়ে যায় এবং আপনাদের হাড়ি পাতিলের মধ্যে অনেক কালি পড়ে তো এই সমস্যাটি কেন হয় তো আমি এই সমস্যাটি অটো চুলায় একটা দেখাবো এখানে আপনার দেখা দেখতে পাচ্ছেন এটি অটো চুলা ঠিক আছে তো অটো চলা আপনার বাসাই বা বাড়িতে আপনারা ঠিক করতে পারবেন এই সমস্যাটি হলে তাছাড়া এই পাশে আপনারা দেখেন একটা জিনিস এটা হলো অটো ছাড়া হ্যাঁ ম্যানুয়ালি যে চোলাটা এই চুলায় কিন্তু আপনার কালো ধোঁয়া বের হয় এবং আপনার হাড়ি পাতিলের মধ্যে অনেক কালি পরে তো এই প্রবলেমটা হয়ে থাকে তো এই দুইটি চুলা একটা অটো চুলা এবং একটি ম্যানুয়ালি চুলা এই দুটি চুলার মধ্যে আমি দেখাবো যে আপনারা বাড়িতেই এই সমস্যাটা আপনার নিজেরাই কীভাবে ঠিক করবেন তো দর্শক মন্ডলী এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় তার জন্য একজন প্রফেশনাল উনি নিজেই এই চোলাগুলো ঠিক করে থাকেন জাহিদ ভাই তো সে আপনাদেরকে দেখাবে যে আপনার বাড়ি বাড়িতেই আপনার বাড়িতেই এই চোলার এই সমস্যাটা আপনারা কিভাবে ঠিক করতে পারেন তো জাহিদ ভাই আমাদেরকে আপনি দেখান যে এই চোলা অটো চোলা এবং ম্যানুয়ালি চুলা দুটা কিভাবে ঠিক করা যায় তো প্রথমে আপনার কোনটা দেখবো জাহিদ ভাই বাংলা দেখেন মানে যেটা আসলে ম্যানুয়ালি অটো ছাড়া অটো ছাড়া সেই এটা জাহিদ ভাই আমাদেরকে এখন দেখাবে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায় তো প্রথমে জাহিদ ভাই এটা ঠিক করতে হলে আমাদের কি করতে হবে এখানে দেখতে হবে আগে যে ভাত রান্না যে করে হ্যাঁ রান্না করার পরে এখানে ভাতের যে ফেনা আছে ওগুলো পরে কিনা মানে ভাতের ফেনা এই পাশ দিয়ে ভিতরে যায় কিনা যে ছিদ্র গুলো আছে এখান থেকে যায় কিনা প্রথমে ওইটা যদি যায় তাহলে আপনার কালি হবে কালি হবে হ্যাঁ কালি হওয়ার পরে আপনি এটা খুললেন খোলার পরে এটা খুললাম হ্যাঁ তারপরে এটা তুলে ফেলবেন তুলে ফেলার পরে এটা আপনার পুরোটা খুলতে হবে উলটায়া এটা আমি খুলে নিলাম এই যে দেখেন এটা খুললাম এটা খুললাম দেখি আমরা একটু আমাদের দর্শক মন্ডলীকে দেখাই যে এখানে একটি নাট আছে হ্যাঁ তো এই এই নাট বোলটা আমরা খুলতে হবে আগে আচ্ছা আপনারা দর্শক মন্ডলী দেখতেই পাচ্ছেন যে এখানে দুইটি স্ক্রু আছে যেগুলো আপনাদেরকে খুলতে হবে

এটাই করার পরে ধুবেন পানি দিয়ে আচ্ছা মানে এক কথা হলো এই যে ছিদ্র গুলো আছে এই ছিদ্র দিয়ে কোনো প্রকার ময়লা থাকলে সেগুলো আপনাকে ফেলে দিতে হবে যে কোনো ভাবে হোক হ্যাঁ ওকে তারপরে এটা পরিষ্কার করলেন লাগানোর পরে লাগাম হ্যাঁ এটার কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা যাই ভাই কি করব এটার কাজ শেষ করার পরে আপনি এটা লাগাইলেন আচ্ছা লাগানোর পরে যদি দেখতেছেন আবার কালি হয় এখানে আচ্ছা আচ্ছা এখান কালি হওয়ার পরে তাহলে এটা আবার খুলে ফেলবেন আচ্ছা খোলার পরে এখানে একটা লজেন আছে দেখেন আপনারা নজেল নজেল আচ্ছা হ্যাঁ তো নজেলটা আমাদের কি করতে হবে এই দেখেন লজেন আছে লজেনের মানে এটা তো গ্যাসের লাইন মানে গ্যাস সিলিন্ডার থেকে যে লাইনটা আসলো এইটা সেই লাইনটা আচ্ছা সেই লাইন তারপরে এটা এটার মধ্যে একটা নজেল আছে এই যে লজেন এই যে লজেনের মাথা এটা পুরোটাই লজেন এটা খুলেন আমাদের দর্শকরা একটু দেখুক এটা খুলতে হবে এটা খোলার পরে আচ্ছা এদিকে এদিকে দেখি আমরা একটু দেখেন হ্যাঁ এরকম একটি নজল থাকবে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন তো এটি খোলার পরে এরকম একটি নজল দেখবেন আপনারা এখানে দেখেন আপনারা যে একটি ছোট ছিদ্র দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছিদ্র ছোট ধরনের ছিদ্র দেখা যাচ্ছে তো এটাকে বলা হয় নজল এটা খোলার পরে আপনি কি দেখবেন জাহিদ ভাই এটা কি দেখবে তারা এটা খোলার পরে দেখবে যে এটা বড় হয়েছে নাকি আচ্ছা ছিদ্রটা অনেক বড় হয়ে গেছে নাকি এটা দেখবে হুম এটা বড় হয়েছে এটা ছিদ্র বড় হয়েছে আচ্ছা এই ছিদ্রটা বড় হয়ে গেছে এইজন্য চলাই কালি উঠে কালি উঠে আচ্ছা এই ছিদ্রটি বড় হলে এটা কি করবে এটা চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ করার পরে এরকম একটা ছোট মানে এরি একটা মানে দোকান দোকান থেকে এই মাপেরই আরেকটা কিনে আনতে হবে তো জি কিনে এনে তারপরে তারপরে এটা লাগাবেন এটা কি একটা আচ্ছা কিভাবে লাগাবে একটু আমরা দেখব দেখেন ওকে লাগালাম ওই গ্যাস লাইনের সাথে যেভাবে খুলছিলাম সেভাবে লাগাতে হবে লাগাতে হবে আচ্ছা লাগানোর পরে তারপর লাগানো শেষ হ্যাঁ লাগানো শেষ তারপর আপনি এটা লাগাই আগের মতো যা যা ছিল ওইভাবে ফিটিং করে দিতে হবে আচ্ছা আগের মতো এটি ফিটিং করে দিলাম তারপর কোন গেল তো এটি গেল হলো আপনার ম্যানুয়াল যে চুলা এই চুলা আমরা আবার ফিটিং করে নিয়েছি আপনাদের কিভাবে ঠিক করতে হবে জাহিদ ভাই এটি দেখাই দিল এখন এই পাশে আপনাদের যে অটো চুলা রাখা আছে তো অটো চুলার একটু মানে পার্থক্য আছে কিভাবে ঠিক করবেন সেটিও জাহিদ ভাই এখন আপনাদেরকে দেখিয়ে দিবে তো দর্শক চলুন আমরা জায়েদবারের কাছ থেকে সেই অটো চোলা কিভাবে ঠিক করা যায় সেটিও দেখে নিই হ্যাঁ জাহেদ ভাই শুরু করেন আচ্ছা প্রথমে আমা আমাদের কি করতে হচ্ছে এই জিনিসটা তুলে নিতে হচ্ছে হ্যাঁ অটো অটো চোলারও একই সিস্টেম এটা তুলে নিবেন তুলে নেওয়ার পরে হ্যাঁ বাদ বাকি এগুলো তুলে নিবেন এখানে ময়লা হচ্ছে আচ্ছা এখন দেখবে যে এখান দিয়ে এই যে ছিদ্রগুলো আছে এদিক দিয়ে বা অন্য কোনো জায়গায় ভাতের মার বা অন্য কিছু ময়লা আটকে আছে কিনা যদি আটকে থাকে তাহলে পরিষ্কার করে আবার চুলাটা জ্বালিয়ে দেখতে হবে যে কালি হচ্ছে কিনা আর যদি ময়লা না হয়ে থাকে তাহলে জাহিদ ভাই ওই কি করবে এই অটো চোলার ক্ষেত্রে দুইটা লক আছে আচ্ছা অটো চোলার ক্ষেত্রে একটু পার্থক্য এখানে দুইটি লক থাকবে কোন দুটি লোক এই দুটি লক মানে এটি আসলো গ্যাসের যে লাইনটা হ্যাঁ গ্যাস সিলিন্ডার থেকে যে লাইনটা আসলো হ্যাঁ তার এখানে দুইটাই যে লক দেখতে পাবেন দশক মরলে আপনারা দেখেন যাই এই দুইটা লক না তো এই দুটা লক কি করবে ওরা এই দুটা লক আস্তে আস্তে ঘুরাইতে হবে যে মাপের লাগবে আর কি আচ্ছা এখান দেখুন এটি কিন্তু সিলিন্ডারের মানে গ্যাস সিলিন্ডারের লাইন তো গ্যাস সিলিন্ডারের লাইনটা এদিকে যে আপনার আছে হ্যাঁ এদিকে চলার পেছনে যে একটা জিনিস আসলো এই লাইনটা আসলো তো এই লাইনের মধ্যে অটো চলার ক্ষেত্রে দেখবেন এই পাশে দুটি লক আছে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম দুটি লক আছে এই লকগুলা যদি কোনো কারণে মানে সরে যায় বা নড়াচড়া করে অন্যদিকে চলে যায় তাহলে আপনাদের চলায় কালি পড়বে যদি ধরেন যে এটা আছে এই দেখুন এখানে ফোর পয়েন্ট ফোর লেখা আছে আপনারা দেখুন এখানে কিন্তু ফোর পয়েন্ট ফোর লেখা আছে আর এটি এই লকটি ফোর বরাবর আছে আর এই জিনিসটি আছে ওকে ওকে লেখা তার মানে এটি ওকে বরাবর আছে এখন যদি আপনার লকটি এভাবে সরে যায় হ্যাঁ তাহলে কিন্তু আপনার এই চুলার মধ্যে অনেক কালি পড়বে ঠিক আছে আর যদি এই লকটাও যদি মনে করেন যে এরকম সরে গেল তাহলে কিন্তু আপনার চুলায় কালি পড়বে সেহেতু আপনার এই যে ফোর এই বরাবর দিয়ে দিবেন এই যে সুজাসুজি এই বরাবর দিয়ে দিবেন এবং এই যে ওকে লেখা আছে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এই লকটি টেনে আপনারা ওকে বরাবর দিয়ে দিবেন এই যে হ্যাঁ তো ওকে বরাবর দিয়ে দিলে আর এই ফোর এদিকে অ্যাঙ্গেল করে এই যে ফোরের কাছাকাছি এটি রাখলে আপনাদের চুলায় আর কালি পড়বে না তো অটো চুলার ক্ষেত্রে এই বিষয়টি আপনাদেরকে দেখতে হবে এবং বাসায় আপনারা এখন থেকে ঠিক করে নিতে পারবেন তো দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে অটো চুলা এবং ম্যানুয়ালি চুলায় কালি পরার সমস্যা কিভাবে সমাধান করতে হয় আপনারা বাড়িতে কিভাবে সমাধান করবেন সেই জিনিসটি দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা উপকৃত হবেন বিষয়টি দেখার পরে আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন দেবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ